কিন্তু বিচারে বিচারে শুরু হয়ে গেছে যুদ্ধ বোধ হয় সকালে লাগতো না তারা লাগাইছে কি রাবণে রাগুনে লঙ্কা জ্বলে পুড়ে ছাই ইমাম মাহদি আসার পরে ঈসা আলাইহিস সালাম আসার পরে এখানে ভয়াবহ হিন্দুস্তানে গোজুয়াই হিন্দ চলবে আর এই গোজুয়াই হিন্দের মুজাহিদেরা ভারতের শাসকদেরকে শাসকদেরকে লোহার শিকলে বেঁধে সিরিয়ার পূর্ব দিকে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার্স এএসকিউ আর্মি হেডকোয়ার্টার হিন্দুস্তানের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে সেখানে নিয়ে যাবে এতে বোঝা গেছে শাসককে নয় শাসকদেরকে শাসকদেরকে এই হাদিসের এবারে বোঝা যায় ভারত তখন কয়েক ভাগে ভাগ কিন্তু হয়ে যাচ্ছে ভাগ কিন্তু হয়ে যাচ্ছে এরপরে আসুন সময় কিন্তু খুব করিব করিব আসে যে কোনো সময় ইমাম মাহদির ডাক আসতে পারে সেই ডাকে আপনারা সাড়া দিতে প্রস্তুত আছেন বর্তমান বিশ্বে ইসলাম আর মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন আমেরিকা কি আমেরিকার দোসর ইসরায়েল ইসরায়েল এই ইসরায়েল আর আমেরিকা এই দুইটা দেশ ইসলাম আর মুসলমানদের সবচাইতে বড় শত্রু ঠিক কিনা বলেন এখন মধ্যপ্রাচ্যের দিকে থাকা অধিকাংশ প্রভাবশালী আরব দেশ তারা কিন্তু মুসলমান দেশের পক্ষে অনেকে নাই তাদের খাতির পিরিত মহব্বত সব আমেরিকা ইসরায়েলের সাথে আমি কোথায় বুঝাইতে পারি নাই তাই আমরা মুসলমানের ইমানের ব্যারোমিটার কোথায় গিয়ে নেমেছে জিরো জিরো মাইনাস জিরো অত একটু আগে আমরা বলে এসেছি যে মুসলমান দুনিয়ার যেখানে থাকুক তারা এক ঠিক কিনা বলেন এখন মুসলমান হয়ে যারা মুসলমানের দুঃখে সাড়া দেয় না যারা ব্যথা পায় না তারা আসলে মুসলমান নয় ব্রিটিশ জাতি যখন আমাদের উপমহাদেশ তাদের দখলে 190 বছর তারা এখানে ছিল 190 বছর বলা হতো ব্রিটিশ রাজত্বে সূর্য ডুবে না এত বিশাল দুনিয়াব্যাপী রাজত্ব ছিল সেই ব্রিটিশ জাতি আফগানিস্তান দখল করেছিল মাত্র 2.5 বছরের মাথায় আফগান জাতি এত বড় বীর এত বড় মুজাহিদ এত পারফেক্ট মুসলমান সেই রাজত্বে সূর্য ডুবে না দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ ব্রিটিশকে কুত্তার মতো গরু বিটা করে আফগানিস্তান থেকে তাড়িয়েছে এই আফগান জাতি ঠিক কিনা বলেন তাহলে তারা এখন তালেবান না আগেও তালেবান আছে এখন আল কায়দা না আগেও দুনিয়ার তখনকার সবচেয়ে বড় শক্তি যেটা আমি আপনাদেরকে বলছি দ্বিতীয় আর প্রথম মহাযুদ্ধের আগে ব্রিটিশ জাতিকে গরু পিতা করে কুত্তার মতো আফগানিস্তান থেকে তাড়িয়েছে এরপরে আসুন বর্তমান শতাব্দী এটা শুরুর আগে প্রায় 17 বছর 16 বছর কয়েক মাস দুনিয়ার সেকেন্ড সুপার পাওয়ার 1 নম্বরে হলো আমেরিকা 2 নম্বরে হলো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বর্তমানে কিন্তু ভেঙে গেছে টুকরা টুকরা হয়ে গেছে তখন এই দেশের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন দুনিয়ার দ্বিতীয় অক্ষ শক্তি সেই রাশিয়া আফগানিস্তান দখল করেছিল আপনারা জানেন আপনারা দেখেছেন তো একবার ছোট ছোট এরা দেখে নাই হ্যাঁ তারা আফগানিস্তান দখল করেছিল সোভিয়েত ইউনিয়ন পুরো রাশিয়া এক থাকতে মাত্র 10 যুগ এই তখনকার সুপার পাওয়ার অক্ষ শক্তি এই রাশিয়াকে কুত্তার মতো পিটে যায় আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেওয়ার পরে সোভিয়েত ইউনিয়নে ফিরে গিয়ে
রাশিয়ান সৈন্যরা দেখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে 13টা মুসলমানদের সেখানে স্বাধীন হয়ে গেছে। এটা আপনারা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। রাশিয়া যখন কুত্তার মতো আফগানিস্তান ছেড়ে চলে গেল, চলে যাওয়ার পরে এইবার আমেরিকা এই জামানার কুতুব দি গ্রেট, কুতুব দি গ্রেট, তারা এসে আবার আফগানিস্তান দখল করলো। দখল করার পরে 2001 আর এখন 2020, 19 বছর। আপনারা অনেকে নেটে দেখেছেন, আর আল্লাহ পাক আমাকে আরো বেশি জানার, যেহেতু পুরো দুনিয়ার সাথে আমার যোগাযোগ। তালেবানরা যুদ্ধ কিভাবে করে, আর আমেরিকা হইল বর্তমান যুগে আধুনিক অস্ত্র, এটা সবচেয়ে বেশি শক্তিশালী। আর এই মাথায় পাগড়ি, লম্বা কালা জুব্বা, তারা আমেরিকার এত মারাত্মক মারাত্মক অস্ত্রশস্ত্র আক্রমণ, তাদের ট্যাঙ্ক, তাদের টমাহক ক্ষেপণাস্ত্র, এগুলোর সাথে যুদ্ধ করে কিভাবে করে, আপনারা নেটে যারা দেখেছেন তারা আরো ভালো করে বুঝবেন। তারা পাহাড়ে পাহাড়ে পালিয়ে থাকে। আমেরিকান জঙ্গি বিমান যখন আসে, তারা কয়েকজন ওখান থেকে বের হয়, বের হওয়ার সময় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাদের ক্ষেপণাস্ত্র ছোট ছোট, কান্দে করে করে নেয়, কান্দে করে করে। এখন তারা এইভাবে আমেরিকান বিমান আসতেছে, এখন তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা রামাইকা, এই যে রামাইকা, ওলা কিন্নাল্লাহ রামা, আল্লাহ নবীকে বলে, হে নবী, হিজরতের রাতে সাহাতি নজু পড়ে আপনি যখন কাফিরের দিকে বালি নিক্ষেপ করতেছিলেন, সেই ধুলাবালি আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মা রামাইতা, এ রামাইতা, ওলা কিন্না আল্লাহ রামা। বস, জঙ্গি বিমান এটা ঘুরতে ঘুরতে আগুন দেবে, হেলিকপ্টার এটা শেষ, ট্যাঙ্কের বহর আসতেছে, এমন এমন ট্যাঙ্ক আমেরিকা লেটেস্ট মডেল, অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ, কোন কামানের গোলা এগুলাকে ধরে না, কোন ক্ষেপণাস্ত্র ধরে না। আর এই তালেবানরা, মা রামাইটা, এই রামাইটা, আল্লাহ কিন্নাল্লাহ রামা, এই লাইনের যত সব ট্যাঙ্ক ছিল সব পুড়ে গেছে। এটা কার সাহায্য? বাংলা অনেক বই বের হয়েছে, আপনারা দেখবেন। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, সোভিয়েত ইউনিয়নের পতনের আগে একজন শহীদের লাশ, তার নাম মিয়া গুন, তার লাশ কত বিখ্যাত, রাস্তার উপরে পড়ে আছে। রাশিয়ান সৈন্যরা দেখলো এরাই তো আমাদের এই অবস্থা করেছে, এখন এই দেশ আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আর এই মিয়া গুন, তাকে আমরা আগে থেকে জানি, আমাদের অনেক ক্ষতি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মিয়াগুলের লাশটা আমরা পেয়েছি, ঠিক আছে, আসো গাড়ির পাহর সাদা গাড়ি নিয়ে আসো, মিয়াগুলের দুই পায়ের সাথে দুইটা শিকল লাগাও, আর শিকল আর এক মাথা আমাদের সাদা গাড়ির সাথে বান্ধব কাবুলের রাস্তায় রাস্তায়। আর এই রাস্তাকে সেই সময় পর্যন্ত আমরা টানতে থাকবো যে সময় পর্যন্ত তার একটা হাড্ডি অবশিষ্ট থাকে। এখন তারা মিয়াগুল তার পায়ে হাতে লোহার শিকল লাগাবার জন্য কয়েকজন এক্সপার্ট সৈন্য কমান্ডো তারা আসলো। এসে শিকল যখন দিতে যাবে, মিয়াগুলের হাত ধরেছে, মরা কিন্তু 3 দিন আগে মরে গেছে। মিয়াগুল বলে, আমার হাতিয়ারটা নিয়ে আসো, আমার হাতিয়ারটা নিয়ে আসো। এরকম ঘুরি ঘুরি ঘটনা তাহলে বুঝা গেল, হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, জিন্ন মাহদি আসার আগে খোরাসান থেকে, খোরাসান সেখান থেকে
কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের দিকে দামেস্কের সিরিয়ার দিকে আসতে থাকবে, যে দামেস্ক হেডকোয়ার্টার জেনারেল হেডকোয়ার্টার হবে সেই দিকে আসতে থাকবে।